হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ওয়ান ক্লিকে একটা ফটো এডিটিং করতে হয়। আর এই নিয়ে আমি আগেও কয়েকটা ভিডিও তৈরি করেছি, ইচ্ছে করলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা মূলত লাইটরুমের মাধ্যমে একটা ফটোর কালার গ্রেডিং করব, তাও আবার এক ক্লিকের মাধ্যমেই আপনি আপনার ফটোতে একটা অন্যরকম লুক নিয়ে আসতে পারেন। তো দেরি না করে চলুন আমরা এখন ভিডিওটা শুরু করি। তো এই ধরনের ভিডিও ফটো এডিট করার জন্য আপনাদেরকে একটা প্রিসেট ডাউনলোড করতে হবে, সেটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে এই প্রিসেটটাকে ডাউনলোড করবেন এবং পরবর্তী প্রসেসটা আমার ভিডিও অনুযায়ী আপনারা কন্টিনিউ করবেন। তো লাইটরুম অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা প্লাস আইকনে গিয়ে আমাদের সকল ফটো এবং সেই যে প্রিসেট দিয়েছি সেই প্রিসেটটাকে আমরা এখানে ইম্পোর্ট করে ফেলব। তো ইম্পোর্ট করার পর আমরা অল ফটোসে চলে যাব এবং এখান থেকে সর্বপ্রথম আমরা প্রিসেটটাকে ওপেন করব। তো প্রিসেটটাকে ওপেন করার পর উপরে থ্রি ডট মেনুতে যাব এবং এখান থেকে কপি সেটিং এবং টিক মার্কে ওকে করে দেবো, যেমন সেটিং আছে তেমনই থাকবে। তারপর ব্যাকে আসবো, ব্যাকে এসে আমাদের ফটোটাকে প্রথমে আমরা ওপেন করব। তো এখান থেকে একটা ফটো ওপেন করছি। ওপেন করার পর আমরা থ্রি ডট মেনুতে যাব এবং এখান থেকে পেস্ট সেটিং। তো এই কালারটা অটোমেটিকভাবে এখানে পেস্ট হয়ে যাবে। যদি আপনি মনে করেন এর হালকা কিছু কালার কারেকশন করবেন, সেজন্য আপনারা ডান পাশে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ব্যবহার করতে পারেন। তো সিম্পলি এখান থেকে আপনারা নিচে স্ক্রল করলে কালারস অপশন পাবেন, সেখান থেকে আপনারা ভাইব্রেন্সটাকে বাড়িয়ে নিতে পারেন এবং স্যাচুরেশনটাকেও বাড়িয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনারা কালার কারেকশন করে নিতে পারেন। এখন সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে যাব এবং সেভ টু ডিভাইস। তারপর আমরা অন্য একটা ফটোতেও আমরা এটাকে টেস্ট করতে পারি। তার একটা ফটো ওপেন করলাম এবং সেম প্রসেসে থ্রি ডট মেনুতে গিয়ে আমরা এখান থেকে পেস্ট সেটিং। তারপর এখান থেকে দেখুন এখানে একটু ব্লু একটু বেশি হয়ে গেছে, এজন্য আপনারা এখান থেকে হালকা কালার কারেকশন করে নিতে পারেন। সেজন্য কালারসে গিয়ে ভাইব্রেন্সটাকে আপনারা হালকা কমিয়ে দিতে পারেন এবং স্যাচুরেশনটাকেও হালকা কমিয়ে দিতে পারেন। তাহলে এখান থেকে আপনাদের যে ব্লু টিউন এটা একটু কম হবে এবং মিক্সে গিয়ে আপনারা কালারটার ব্লুটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো কাজ হয়ে গেলে এখান থেকে ডান করে আপনারা সেম আগের প্রসেসে ফটোটাকে সেভ করে নিতে পারেন। এখান থেকে শেয়ার আইকনে গিয়ে সেভ টু ডিভাইস। ঠিক একই প্রসেস অনুযায়ী আপনারা অন্য সকল ফটোতেও একইভাবে কালার গ্রেডিং করে নিতে পারেন। তো যেখানে একটু কম বেশি হবে আপনারা নিজেদের মতো কালার কারেকশনটা করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার সাথে যদি আপনি কানেক্ট হতে চান, আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে, সেখানে ইচ্ছে করলে আপনারা কানেক্ট হতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।